বাংলা সাইক্লোন বইয়ের আলোকে হিন্দি শব্দগুলো মনে রাখার টেকনিকটা আমরা শিখব। হিন্দি শব্দ এখনের বইয়ে আছে চারটি, পানি, দোলাই, লাগাতার, সমঝোতা। ঠিক তোমাদের এই এডিশনের আগের যে এডিশনটা ছিল, তোমাদের আগের যে এডিশনটা 2021 সালের যে এডিশন, তোমাদের আগের ব্যাচের যারা ছিল, এদের ছিল পাঁচটা, অর্থাৎ হালুয়া নামে একটা শব্দ ছিল। তাহলে আগে ছিল পাঁচটা, এখন হচ্ছে চারটা। এই হালুয়া শব্দটা আগে ছিল হিন্দি শব্দ। আমার যে আগের যে ভিডিওটা আছে টেকনিক, এক বছর আগে যে ভিডিওটা দিয়েছে, তোমার হালুয়া শব্দটা এই হিন্দি শব্দের মধ্যে ছিল। এখন এই হালুয়া শব্দটা কেটে, অর্থাৎ এই হালুয়া শব্দটা এখন নিয়ে গেছে আরবি শব্দে। অর্থাৎ আমি টেকনিকের মধ্যে কিন্তু হালুয়া শব্দটা আগে কোথায় ছিল, হিন্দিতে দিয়েছি, যেহেতু আগের বইয়ে ছিল। আবার এখন যেহেতু হালুয়া আরবি হয়ে গেছে, তোমরা এইটা ঠিক করে নিবে। অর্থাৎ হালুয়া শব্দটা এখন আরবি শব্দ দেওয়া আছে বইয়ে, অর্থাৎ আগেরটা ভুল। তাহলে মনে রাখার টেকনিকটা কি, মনে রাখবা হিন্দা নামের একটা মেয়ে আছে, মনে রাখবা হিন্দা নামের একটা মেয়ে। এই হিন্দা নামের মেয়েটা মানে সে হিন্দা মানে সে হিন্দি শব্দ। হিন্দা নামের মেয়ে তার বান্ধবীর সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে এবার বান্ধবী বলতেছে, বান্ধবী চল আমরা সমুদ্রে চলে আসে, তার রাগ মিটমাট করে ফেলি। বলতেছে হিন্দা বলতেছে চল সমুদ্রে চলে আসে, তার বান্ধবীকে বলতেছে যদি সমুদ্রতায় না আসিস, তাহলে বলতেছে যদি সমুদ্রতায় না আসিস তাহলে লাগাতারে পানি দোলা দিব, মানে লাগাতারে তোর মুখে পানি মার মুখ, আর লাগাতারে যদি পানি মারে তাহলে তার বান্ধবীর মেকআপ সব বের হয়ে যাবে, তার মানে মানুষ আর পছন্দ করবে না, বুঝছো না বিষয়টা? এই জন্য তাহলে হিন্দা নামের মেয়েটা কি বলতেছে, তার বান্ধবীকে বলতেছে সমঝোতায় চলে আস, যদি সমঝোতায় না আসিস তাহলে তোর লাগাতারে তোর মুখে কি করবো, পানি দিয়ে দিব, আর লাগাতারে পানি জোড়ায় দিব। আর পানি জোড়ায় দিলে তো বুঝছো মেয়েদের কি গণনা করবে। সো এইভাবে তুমি এটা মনে রাখতে পারবো। এরকম মজার মজার টেকনিক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, আর আমাদের পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবে না।